গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মর্নিং মর্নিং মর্নিং, আবার আর একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই দেখো মর্নিং হয়ে গেছে, এখানে পাখির খাবার দেওয়া আছে, পাখি এসে খাবে। তো এগুলো ইগনোর করো, এগুলো ইগনোর করে দাও। এই দেখো পাখির খাবার আছে, এই যে পাখি খাবে। তো চলো এখন পোপোর টিফিনটা রেডি করে নেই, কারণ পোপো এখন স্কুলে যাবে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো এটা ভাজতেছি, এটা সেদ্ধ করছি। এখানে পোপোর পনিরটাও রেডি হয়ে গেছে, পনিরটা নিবে, আর অ্যালমন্ডস নিবে, আর ব্রেড নিবে। তো ওগুলো সব রেডি করছি, তো পোপোকেও রেডি করাচ্ছি। ওই যে পোপো ওখানে আছে বেডে, তো ওকে রেডি করিয়ে নেই, তারপরে চলো বাকিরা তোমাদের সাথে গাড়িতে যেতে যেতে কথা হবে। ওকে দিয়ে দেবো এই যে ওর বাদাম এখানে। তো চলো ঝটপট করে ওকে রেডি করে নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক দেখছো তারা ফেসবুক ফলো করবে, যারা ইউটিউব চ্যানেল দেখছো তারা ইউটিউবটা ফলো করবে, আর বেশি বেশি করে ভালোবাসবে, এভাবে ভালোবাসবে, পাশে থাকবে। তো চলো ঝটপট করে ভিডিওটা শুরু করে দিই আর কাজটা শুরু করে দিই, তারপর নেক্সট ডে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো একটু আমি পোপোকে দেওয়ার জন্য নর্মালি রেডি হয়ে নিয়েছি, আর এখানে পাশে মাছটা হয়ে গেছে, এটা সর্ষে বাটা দিয়ে করব। এটা ইলিশ, ছোট ইলিশ, এটা গাটি কচু দিয়ে করব। আর এটা একটা শাক, কলমি শাক, আর ওই যে বর্মন শাক নাকি ফেঁচির শাকের মতো, ফেলেন্সের শাকের মতো ওই শাকটা, চিংড়ি মাছ বেগুন দিয়ে ভাজা ভাজা করছি। চলো এটা হতে থাকুক। এই যে পোপো রেডি হয়ে শুয়ে আছে, চুলটা বেঁধে দিব ওর। ও মামা, ও মামা, মামা উঠো, চুলটা বেঁধে দে, তারপর শোক উঠো, লিপ বাম দিয়ে শুয়ে পড়ো, আর জুতাটা পরে নাও, উঠো। এটা পোপোর চুল বেঁধে দিয়েছি, এখনো শুয়ে আছে। ব্যান্ডটা পরো, প্যান্টটা পরে নাও, টাটা। চলো আমি তাহলে নামতে তোমাকে ফটাফট নামাই দিতে পারবো, সেজন্য বসলাম। চলো ঝটপট করে আমরা পোপোকে দিয়ে আসি। পোপো এখন 7 ঘন্টা ক্লাস করবে, কি মজা! আবার পোপোর কালকে মজা, পোপোর কালকে ছুটি, গরম গরম রুটি, এক কাপ চা, আমরা সবাই মিলে খা। ছুটি আছে না?
জান এদিক ওদিক করতে করতে দিন চলে যায় ওখানে যাওয়া হচ্ছে একবার এই মিস্ত্রির কাছে যাওয়া হচ্ছে রেজিস্ট্রি অফিসে যাওয়া হচ্ছে এখানে যাওয়া হচ্ছে এই করতে করতে সময় শেষ এবার সব কাজ হয়ে গেছে এখন যে দেখাচ্ছি তোমাদের ওই যে ড্রয়িং রুমটা গুছানো হয়ে গেছে দেখো সবকিছু আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ধরো লাইটটা জ্বালিয়ে নি এটা ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে রান্না হয়েছে আর এটা শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে এটা উচ্ছে ভাজা আর এটা পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে আর এটা ভাত তৈরি ড্রয়িং রুম গুছানো হয়ে গেছে দেখো আর টিভির সামনেটাও ময়লা হয়ে গেছিল পরিষ্কার করে ফেলছি একদম নোংরা হয়ে গেছিল আর রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে যে একদম ক্লিন হয়ে গেছে আর পোপোর ঘরটাও গুছানো হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখে নাও উপর ঘরটা গুছানো হয়ে গেছে এখন যেগুলা কালকে শুকাতে দিয়েছিলাম সেগুলা তোমার নামিয়ে নেই এগুলা লন্ড্রিতে দিতে হবে বৃষ্টির দিন যে যেখানে পারি সেখানে নেড়ে দেই এই যে এইখানেও আছে দেখো এটা থাক তো এই ঘরটা দেখো হয়ে গেছে আমার কমপ্লিট তো ব্যালকনিটাও বেশি জল দিতে হবে না বৃষ্টি হয়েছে তো আমি এখন একটু বাজারে যাব কিছু টুকটাক জিনিস আনতে একদমই নেই জিনিসপাতি লঙ্কা নাই আর পোকোর মাথায় কালকে প্যাক লাগাবো সেই প্যাকটা দিব আনতে যাব মানে ফুল আনতে যাব জবা ফুল একটা মহিলার কাছে জবা ফুলটা খুব ভালো পাওয়া যায় সেটা আনতে যাব দেখো চুল সব পেকে গেছে চুলটা ঠিক কালার দিতে হবে সবই পেকে গেছে আর তো চলো পোপোকে যখন আনতে যায় তখন আবার কথা হবে তো এখন বাজার থেকে ঘুরে আসি যদি পারি ভিডিও করব যদি না পারি ভিডিও করব না তো চলো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আর অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবে প্রত্যেকটা জিনিসেরই শিখার আছে ছোট বড় সবার কাছ থেকে শিখার আছে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা কাজেই সব কিছু শিখার আছে তো শিখার শেষ নেই এই যে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে লঙ্কা নিয়ে এসেছি পটল তারপরে ছোট ছোট শশা দেশি বটবড়ি নিয়ে এসেছি দুটো কাঁচকলা আলু তারপরে তোমার পোল এগুলো নিয়ে এসেছি তো ভিডিও আর করিনি কারণ এক হাতে এগুলো ধরে ভিডিও করা অনেক মানে ঝামেলার ব্যাপার আর এই যে পোপোর জন্য ফুল এই ফুল পোপোর মাথায় দিয়ে দিব কালকে আজকে দিব না ফ্রিজে রেখে দিব কালকে দিব তো এটা ফ্রিজে রেখে দিব আর এই তো বাজার তো হয়েই গেছে এগুলো পরে তুলবো এখন থাক হালকা একটু পানি আছে শুকিয়ে যাবে তারপরে এগুলো তুলে ফেলবো ফুলটা ফ্রিজে রেখে দিব তো পোপোকে আবার যখন আনি কথা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন পোপোকে আনতে যাচ্ছি
পপোকে নিয়ে আসতে যাচ্ছি। পপোর বাবা আর আমি দুজন মিলে যাব, কারণ ড্রাইভার আজকে বাবাকে নিয়ে মন্দারমণি গিয়েছে, সেজন্য আমরা দুজনই যাচ্ছি। তো আমাদের সাথে চলো, পপোকে নেওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। মানে ভিতরে থল থলায় আছে না, শক্ত না, শক্ত, তাহলে চাল হয়ে যাবে। চাল হওয়ার পরেই ও ভিতরে থাকে, কিন্তু উপর দিকে কালো হয়ে গেছে, রক্তটা হাড়ের মতো হয়ে গেছে। পরে স্কুলে চলে এসেছি, চলো কি হয়েছে উপর বাদ্যতে না। হ্যাঁ, দারুণ সুন্দর লাগছে। মানডে ইংলিশ ম্যাম কি নিতে বলেছে? তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবে, আর কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা অন করে দিবে। আর এখানে পপুরানি ভাত খাচ্ছে, পপুরানি খুব টায়ার্ড, আর পপুরানি অনেক হ্যাপি। কালকে পপুর থেকে 3 দিন পপুর ছুটি আছে, পপু শুধু পড়াই আর পড়াই করবে, না ওকে 1 দিন ছুটি দেওয়া হবে। তো চলো